খবর 24 ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত লোকসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করল লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল শনিবার ইস্তাহার পাঠ করেন আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ইস্তাহারে তারা পরিবর্তন পত্র বলে উল্লেখ করেছেন তাতে মোট চব্বিশটি পরিবর্তনের প্রতিশ্রুতিও দিয়েছেন তালিকায় সরকারি চাকরি থেকে শুরু করে গ্যাসের দাম হ্রাস রয়েছে একাধিক আশ্বাস ইস্তাহারের সময় সোম তেজস্বী জানান তারা পরিবর্তন পত্র তৈরির সময় বিহারের মূল সমস্যাগুলিকে নজরে রেখেছেন তার কথায় দু সালের জন্য আমরা মোট চব্বিশটি প্রতিশ্রুতি নিয়ে এসেছি আমরা ক্ষমতায় এলে এই চব্বিশটি প্রতিশ্রুতি পূরণ করবই বিহারের উন্নয়ন সংক্রান্ত অনেক ইস্যুকে মাথায় রেখে এই ইস্তাহার তৈরি করেছি তেজস্বী বলেন যদি ইন্ডিয়া ক্ষমতায় আসে আমরা সারা দেশে এক কোটি বেকার যুবককে সরকারি চাকরি দেব এই মুহূর্তে বেকারত্ব আমাদের দেশের উন্নয়নের পথে সব থেকে বড় প্রতিবন্ধক বিজেপি এই ইস্যু নিয়ে কথাই বলে না ওরা দু কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছে ঠিকই কিন্তু আমরা যা বলি তাই করে দেখাই আমরা এক কোটি সরকারি চাকরি দেব ক্ষমতা এলে আগামী পনেরোই আগস্ট থেকে চাকরির নিয়োগপত্র দেওয়া শুরু করবেন বলে জানিয়েছেন তেজস্বী তিনি বলেন আমরা ক্ষমতা এলে মানুষের বেকারত্ব থেকে মুক্তি পাবে তা শুরু হবে পনেরোই অগস্ট থেকেই এছাড়া রাখি বন্ধন উপলক্ষে প্রতিবছর আমরা দেশের দরিদ্র বন্ধের এক লক্ষ টাকা করে দেব গ্যাস সিলিন্ডার মানুষ পাবেন মাত্র পাঁচশো টাকায় ইস্তাহারে পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দিয়েছেন আর জেডি এও বলা হয়েছে ইন্ডিয়া ক্ষমতায় এলে বিকাশকে বিশেষ মর্যাদা প্রদান করা হবে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য বিহারে পাঁচটি নতুন বিমানবন্দর তৈরি করবে বলে ইস্তাহারে জানিয়েছে আরজেডি বিমানবন্দরগুলি তৈরি হবে পূর্ণিয়া ভাগলপুর মুজফরপুর গোপালগঞ্জ এবং রক্সৌলে আগামী উনিশে এপ্রিল থেকে ভোট গ্রহণ শুরু বিহারে সাত দফাতেই সেখানে নির্বাচন হবে প্রথম দফায় আগামী শুক্রবার বিহারের চারটি আসনে ভোট গ্রহণ হতে রয়েছে